গণতন্ত্রৰ এই বৃহৎ উৎসৱ 80% অধিক ভোটদান প্রথম দুটা পর্যায়ত করা হল। আজিও মই যে 80% ভোটিং সম্পন্ন, শান্তিপূর্ণ ভোটিং, কোনো ধরনের হিংসাত্মক ঘটনা নহল, প্রতিদ্বন্দ্বীর মাজতো প্রতিযোগিতা হয়ে রল, তাতকৈ উপরত কোনো ঘটনা নহল, অসমৰ কারণে ই শুভ লক্ষ্য। এতিয়াতো ইভিএমত সোমাই গেল, এতিয়া আর এইবিল হিসাব আপনাদের করব। মানে 9 তারিখের পর বাহির ক্যাম্পেইন যাব, হিসাব নিকাশ আপনার উপর মানে এড়িয়ে দিচ্ছি। I've been seen among the first time voter this time, and your daughter Sukanya is also a first time voter. I think Assam has witnessed a huge turnout. There are huge euphoria among the first time voters as well as the elder citizen. The euphoria is around the development. People of Assam has seen unprecedented development in last one decades. We want to continue with that. Moyu bhutan koilo monor anondo gotike etia aru অমুকে ইমান পাব, তমুকে ইমান পাব, এইবার ইভিএমত থাকক। ইলেকশনের রিজাল্ট দিয়ার দুদিন আগতে মই মোর কথাখিনি কম। আর মানুহে মই এটাই জানো যে মানুহে উন্নয়ন আর বিকাশের কারণে ভোট দিচ্ছে। বহুদিনের মূরত সদায় পদুমক ভোট দিও, এইবার পদুমক ভোট দিব পৰা নাই, কারণ পদুম চিন বেলটত নাই। মই অসমবাসীক মোর অন্তরের গভীরতম কোণৰ পৰা কৃতজ্ঞতা জানাইছো। ধুনিয়াকৈ হৈ যোৱাৰ কাৰণে পৰমপিতাক ধন্যবাদ জনাইছো। গণতন্ত্ৰৰ এই বৃহৎ উৎসৱত 80% অধিক ভোটদান প্ৰথম দুটা পৰ্যায়ত কৰা হল। আজিও মই যে 80% ভোটিং সম্পন্ন, শান্তিপূৰ্ণ ভোটিং, কোনো ধৰণৰ হিংসাত্মক ঘটনা নহল, প্ৰতিদ্বন্দ্বীৰ মাজতো প্ৰতিযোগিতা হৈ ৰল, তাতকৈ ওপৰত কোনো ঘটনা নহল, অসমৰ কারণে ই শুভ লক্ষ্য। এতিয়াতো ইভিএমত সোমাই গেল, এতিয়া আর এইবিল হিসাব আপনাদের করব। মানে 9 তারিখের পর বাহির ক্যাম্পেইন যাব, হিসাব নিকাশ আপনার উপর মানে এড়িয়ে দিচ্ছি। I've been seen among the first time voter this time, and your daughter Sukanya is also a first time voter. I think Assam has witnessed a huge turnout. There are huge euphoria among the first time voters as well as the elder citizen. The euphoria is around the development. People of Assam has seen unprecedented development in last one decades. We want to continue with that. Moyu bhutan koilo monor anondo gotike etia aru অমুকে ইমান পাব, তমুকে ইমান পাব, এইবার ইভিএমত থাকক। ইলেকশনের রিজাল্ট দিয়ার দুদিন আগতে মই মোর কথাখিনি কম। আর মানুহে মই এটাই জানো যে মানুহে উন্নয়ন আর বিকাশের কারণে ভোট দিচ্ছে। বহুদিনের মূরত সদায় পদুমক ভোট দিও, এইবার পদুমক ভোট দিব পৰা নাই, কারণ পদুম চিন বেলটত নাই। মই অসমবাসীক মোর অন্তরের গভীরতম কোণৰ পৰা কৃতজ্ঞতা জানাইছো। ধুনিয়াকৈ হৈ যোৱাৰ কাৰণে পৰমপিতাক ধন্যবাদ জনাইছো।